নমস্কার, আমার সাংবাদিক বন্ধুসকল, তাইলে আমার আন্তরিক শুভেচ্ছা বিনিময় জানাইছো যে আমি অল্প দুঃখিত, অল্প দেরি হয়েছে অল্প এর কারণে। তাই ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে আজি উইথড্রল প্রক্রিয়া আসলে নবসৈনা কেন্ডিডেটসর আগতে ইতিমধ্যে কি কয় মেজে হয়েছিল। আমার পার্টির ফলেরপা সাবসিডি কেন্ডিডেট হিসাবে আমার ইঞ্জিনিয়ার বিনীতা ডেকা আপনাদের সম্মুখত আছে, আসলে তার লগতে আমার ভি এম ডাঙরিয়া ঘনশ্যাম দাস নির্দলীয়ভাবে ইতিমধ্যে নমিনেশন দিছিলে। আজি ঘনশ্যাম দাস ডাঙরিয়ায় নমিনেশন উদ্যোগ করেছে আর গণশিক্ষা পার্টির তরফেরপর আজিরপর আমার বিনীতা ডেকা ইতিমধ্যে কোকরাঝার সমষ্টির 1 নম্বর কোকরাঝার সমষ্টির গণশিক্ষা পার্টির কেন্ডিডেট হিসাবে আজিরপর ঘোষিত হয়েছে। আর লগতে গণশিক্ষা পার্টির যদি সিম্বল টসলাইট, ইলেকশনের প্রতীকটিও টসলাইট হব। মানে এই হিসাবে প্রথমে আমার ঘনশ্যাম ডাঙরিয়াক আমার আন্তরিক ধন্যবাদ জানাইছো যে তেখেতে যা ডাঙর অন্তরের হৃদয় মানে হিসাবে এইখানে দায়িত্ব লয় কেনে বিনীতা ডেকা আগবাই দিছে। আর আমি বিশ্বাসী যে বিনীতা ডেকা এইবার কোকরাঝার 1 নম্বর লোকসভা সমষ্টিত নিশ্চিতভাবে জয়যুক্ত হব। এই শেষতে মই আমার সমুখ শুভাঙ্কী সমর্থক ভোটার রাইজক আমার জে সি পিপা আরম্ভ করে অবশিক্ষামিটির পর আরম্ভ করে বিভিন্ন জাতীয় দল সংগঠনের সম্মানীয় বিষয় বা অধ্যক্ষ অমিত শাহ আজি সকলে মর্মাহত হয়েছে নবসৈনে ইয়াত কেন্দ্রিত হব নার কারণে। গতি রাজনৈতিক ক্ষেত্রে এনেকা উত্থান পতন থাকে, এই আমি সহজভাবে মানি লৈছো। কিন্তু আমার লগত যে ধরনের প্রতারণা করা হল, আমার লগত যে ধরনের চাউল করা হল, মানে ভাবো তার প্রতিশোধ হিসাবে এইবার যাতে সকল রাইজে টস লাইটের ছবি ভোট দিয়ে মই তো আশা করছো। মই সাধারণত নমুনা আপনার দিব বিচার, কারণ বহুতে মানে চাব খোঁজে কি হয়েছে ন হয়েছে। আসলে আসলে এখন আমার সার্টিফিকেট, এখন সার্টিফিকেট এটা কথা ধরেছে আমার বড় রাভা বড়ো কাটা আছে, কিন্তু মানে ইয়ার ইনিশিয়াল লাগিছিল। কিন্তু সবতকে ইন্টারেস্টিং কথা, কমিশনে ইয়াত সই করেছে আর ইয়াত কোনো ডিফেক্ট নাই, এই এজন মানুষে লিখিছে, এজন মানুষে কাটিছে। যদি তেনেকাই আছিল তেওঁলোকে নিশ্চিতভাবে এই কথাটো তেওঁলোকে উদরি করবে লাগে। এই সময় আমি হল্ল হতর বিচার এজন যুবক আছিল, আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা নাছিল আইনের। দ্বিতীয়তে আমার ইয়াত ফটোটো নাছিলে, কিন্তু আপনাদের দেখিব যে আমি যেটা রিসিভ করেছিলাম এখন কপি ট্রাইবেল সংঘরপর, ট্রাইবেল সংঘত এই দেখিছে আপনি 1, 2, 3, 4, 5 নম্বর এই নবসৈনা ফটো আছে। গতি এইখন যে জেনুইন দেখিব, তাতে কেবল রিটার্নিং অফিসার দায়িত্ব আছিল এইখন আসলে সচা হয় নহয় বা সার্টিফিকেট হয় এখন চাবলে, তাতে বেশি এখন আসে। তারপর যদি কুয়েরি করেছে, আচরিত কথা যে সার্টিফিকেট কুয়েরি করেছে কিন্তু আমার নলবাৰী ডিসি কোর্টত দহাই দিছে। আপনাদের জানে এইখন আসিল 1986ত লওয়া সার্টিফিকেট, আর আমার যে চ্যালেঞ্জ আছিল এখন আসিল 2011 চনের। কারণ হল যে বিগত সময়খিন আমি যেটা স্কলারশিপের কারণে সার্টিফিকেট উলিয়া হয়েছিল, 89 আমি ঘর এসেছিল, 2010ত আমি রিটার্ন আইছিল মূলীতি লয় বা আলোচনা হয়েছিল, তারপর আকো 2009 আমার প্রমীলারানী ডাঙরিয়ানী ব্রহ্ম যে আমার বিরুদ্ধে কেস করেছিল, মন্ত্রিত্বতে একটা ডিসিশন হয়েছিল বিভিন্ন জাতীয় দল সংগঠনবিলাকৰ লগত, ট্রাইবেল সংঘর লগত, অন্য কাছে সংগঠন কৈছিল যে এই দাস ডেকা হরণে লেখা যেখানে মানুষ ইতিহারেপরা বড় সকলের একটা পার্ট বলে ধরে লই কেনে তার বড় কছারি বলে সার্টিফিকেট দিছিল। এটা এখন প্রয়োজনও নাছিল আমার, আর যেহেতু আমার জানে আপনাদের এই দিনত আমার নামত এখন কাগজপত্র পালে হয়তো গুলি করার কথা আছিল ঘর মানুষ, সেখানে মাদারে সেই সময় কত কিনে লুকাই থাকে যেটা আমার কেসর এনেকা হল, তারপর এইখন ওলাইছিল। যে নহক এইখন ইয়াত যেটা আমার সম্পূর্ণ রিটার্নিং অফিসারে অবৈধভাবে এই হেরি করেছে, এই খাটাং কোর্টত গেলে আমি ইয়ার ন্যায় পাম। কিন্তু আমার বহুত রাইজে সুদিছে আমি কোর্টত কেলে যাওয়া নাই, আসলে ইলেকশন তো একটা অটোনমাস বডি হয়, কিছু প্রসিডিউর আছে, এই গেলে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাব না, আমি ডাইরেক্ট যাব লাগবে আমি হাইকোর্ট, হাইকোর্ট অফিস সুপ্রিম কোর্ট, আর যাওতে যাওতে এই গোটেই ইলেকশন পিটিশন যেটা এই ইলেকশন পিটিশন হবে এখন হয়, ইলেকশন পিটিশন হওয়ার লগে এই খুব বেশি যে সনকালে হয় সিদ্ধান্ত 1.5 বছর লাগবে।
আৰু বেছি হ'লে হয়তো 5 বছৰ যাব। গতিকে 1.5 বছৰত ৰাজনীতিত বহুত হাৱা পানী চেঞ্জ হৈ যাব। সেইকাৰণে আমি বেটাৰ অপশ্যন হয়, আমি এইটো ইলেকশ্যন কমিশ্যনক বা আমি চেলেঞ্জ কৰিম, আমাৰ কাৰণে টাইম আছে, এইটো 15 দিনৰ টাইম আছে, আপাতত আমি ইলেকশ্যনটো শেষ কৰি ল'ম আৰু ইলেকশ্যনত যাতে আমাৰ কেণ্ডিডেট জিকে তাৰ কাৰণে যিমান যি ব্যৱস্থা লাগে আমি এইখিনি কৰিম। আৰু মই বিনম্ৰভাৱে ৰাইজক অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকৰ দুখ, আপোনালোকৰ সেই সহানুভূতি, আপোনালোকৰ যিটো সমৰ্থন, এইটো মই নিশ্চিতভাৱে মই তাৰ কাৰণে মানে কৃতজ্ঞ আপোনালোকৰ ওচৰত। হয়, নবসেনাক তেওঁলোকে ৰাজনৈতিকভাৱে শ্বহীদ ঘোষণা কৰা কৰিছে বা শ্বহীদ কৰাৰ চেষ্টা কৰিছে, কিন্তু নবসেনা এনেকুৱা নহয় যে তেওঁ মৰি মৰি জীয়াই আছে। আজি যিখিনি আছোঁ আমাৰ বনাচ, ইয়াৰ আগতে 70 বছৰত আমি বহুতবাৰ মৰিছিলোঁ, কিন্তু হয়তো ভগৱানে আমাক এইটো বচাই ৰাখিছিল যে ইয়াত যাতে আমি এটা পাৰ ল'ব পাৰোঁ। যিয়েই নহওক, আপোনালোকে আমাৰ ওচৰত আছে কৃতজ্ঞ, আমি আপোনালোক ধন্যবাদ দিছোঁ। আৰু যিসকলে আমাৰ বিৰোধীসকলে আমাৰ প্ৰতি এই ধৰণৰ আচৰণ কৰিছে, তেওঁলোকক আমি ব্যক্তিগত একো বেয়া নাপাওঁ, তেওঁলোকে কৰক, কিন্তু ৰাজনৈতিকভাৱে তাৰ মানে কি কয় আমি উত্তৰ দিম। আৰু এই চেগতে আমাৰ বিনীতা ডেকাৰ অলপ কথাটো আমি কৈছোঁ যে বিনীতা ডেকা আমাৰ গাঁৱৰে ছোৱালী, তেওঁ তাতে স্কুলতে পঢ়া পাতি কৰি ডাঙৰ হৈছে, তেওঁ গোটেই কথাখিনি জানে। তাৰপিছত আকৌ এটা কথা যে আজি আমাক লৈ আমাতকৈ বেছি আগত গুচি যাব এই ধৰণৰ কিন্তু সম্ভাৱনাৰ কাৰণে তেওঁক আমি আচলতে পাৰ্টি লৈ আনিছিলোঁ, কিন্তু হয়তো এনেকুৱা এটা মুহূৰ্ত আহিল য'ত তেওঁক আমি পাৰ্টিৰ পৰা কেণ্ডিডেট হিচাপে থিয় কৰিব লগা হ'ল। আমি সেইকাৰণে সকলোৱে শুভেচ্ছা দিছোঁ, সহযোগিতা আছে, তেওঁৰ কোনো লাইবিলিটিজ নাই, চব লাইবিলিটিজ নবসেনাই আছে, হীৰাসেনাই আছে। ৰাইজে যিমানখিনি হীৰাসেনাক ভাত দিছে, ভাল পায়, সমৰ্থন দিছে, সেই দিছে, যাতে সেইখিনি বিনীতা ডেকাক MP হোৱাৰ ক্ষেত্ৰত সহায় কৰে। চাওক, ইছ্যুৰ কথাখিনি আমি কৈছোঁ যে ইছ্যুৰ কথাখিনি তেওঁ যদিও জানে, কিন্তু পাৰ্টিৰ মূল ইছ্যুখিনি পাৰ্টি হ'ব। সেইকাৰণে কৈছোঁ যে আমাৰ প্ৰথম হ'ল BDC দ্বিতীয় স্থায়ী প্ৰতিষ্ঠা, মানে স্থায়ী প্ৰতিষ্ঠা হ'ব লাগে। ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠীবিলাক যিবিলাক অধিকাৰ মৰ্যাদা, তেওঁ ভূমি অধিকাৰ, তেওঁ ভাষা অধিকাৰ হ'ল, এইবিলাক যাতে ইয়াত মানে প্ৰতিষ্ঠিত হয়। তাৰ লগতে চাকৰি বাকৰিৰ পৰা, সংস্থাপনৰ পৰা, বিভিন্ন কাম কাজত যাতে কোনো এনেকুৱা ধৰণৰ মানে স্বজন তখনবিলাক নাথাকে, যাতে সকলো জাতি জনগোষ্ঠীয়ে পায়। আৰু লগতে আমাৰ চিডিলিঙৰ যিবিলাক বিষয় আছে, ইয়াত ৰাজবংশী হওক আদি কৈছে, তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকে ST হোৱাৰ কাৰণে বহু ধৰণে তেওঁলোকে চেষ্টা কৰি আছে, আন্দোলন কৰিছে, চৰকাৰৰ সহযোগী আছে, ভোট দিছে, সেইটো হ'ব পৰা নাই। আৰু এই বিষয়ত পাৰ্লিয়ামেণ্টত আজি মই কোৱাৰ হয়তো সুবিধা নাথাকিব, এই গোটেইবিলাক বিষয়ে তেওঁ উত্থাপন কৰিব। মিনিতা ডেকাৰ যদি বেকগ্ৰাউণ্ডটো চাব যায়, তেতিয়াহ'লে তাত এনেকুৱা ধৰণৰ কোনো নাপায়। তেওঁলোক আমাৰ কছাৰীসকলৰ ঠেঙুৱা ৰজা বুলি আপোনালোকে বহুতে জানে কি জানি, সমগ্ৰ মানে উত্তৰাঞ্চলৰ মানে ৰঙীয়া উত্তৰাঞ্চলৰ গোটেই জেগাবিলাক তেওঁৰ মানে ৰাজত্বৰ সময়ত তেওঁৰ দায়িত্বত আছিলে। তেওঁলোকৰ বংশধৰ আহি আহি আজি মিনিতা ডেকাৰ পৰ্যায় পাইছে। গতিকে কালি আমাৰ নিচিনা সমস্যাত তেওঁলোকে নপৰে। আৰু সঁচাকৈ আজি অসম চৰকাৰে নিজে দাস, ডেকা, শৰণীয়া, হাজৰিকা, বৰা উপাধি লোকসকলক তেওঁলোকে এটা মানে ক্লাব কৰি কেনে এইখিনিক শৰণীয়া কছাৰী বুলি আইডেণ্টিফাই কৰি অলৰেডি চেণ্ট্ৰেলত পঠাইছে, চেণ্ট্ৰেল লিষ্টত এইটো ইনক্লুড কৰাৰ কাৰণে কছাৰী শৰণীয়া হিচাপে। গতিকে সেইসকল লোকে নবশৰণীয়াৰ লগত কৰা ব্যৱহাৰক লৈ যিধৰণে ক্ষুণ্ণ, দূষিত, মৰ্মাহত হৈছে, সেই দায়িত্ব কিন্তু আজি বিনীতা ডেকাৰ। গতিকে হয়, আমি জানো তেওঁ ইলেকশ্যনত আকৌ চেলেঞ্জ কৰিব, ইতিমধ্যে তাত মানে কি অবজেকশ্যন দিছিলে। গতিকে চেলেঞ্জ কৰিলেও এইবাৰ জনক লালৰ নিচিনা লগ'বলৈ কিন্তু কোনো কোনে পাত্তা নাপায়। আৰু অসম চৰকাৰে নবসেনা যিটো ব্যৱহাৰ কৰিলে, মই ভাবোঁ মিনিতা ডকল ডকল সেইটো কৰিব নোৱাৰিব, আৰু হিষ্ট্ৰিকেলি তেওঁলোকে প্ৰমাণ কৰিব পাৰিব। আৰু সেইকাৰণে কৈছোঁ যে এই মানুহখিনি যিটো হেৰুৱা অধিকাৰ মৰ্যাদা, এইখিনি উদ্ধাৰ কৰাৰ ক্ষেত্ৰত মিনিতা ডেকা এটা মাইলৰ খুঁটি হ'ব বুলি আমি ভাবোঁ। আৰু মই ৰাইজক কৈছোঁ যে বিনীতা ডেকাত কোন আপোনালোকে এইটোলৈ বেছি যাব দৰকাৰ নাই, কাৰণ বিনীতা ডেকাক নবসেনা ছাবচিডি হিচাপে দিয়া হৈছে। আপোনালোকে আমাক যিখিনি ভাল পায়, যিখিনি মৰম দিছে, সেইখিনি টৰ্চ লাইটৰ চবত ভোট দি BJPক দিয়ক, বিনীতা জী কওক। আমি এটা কথা ক্লিয়াৰলি কৈছোঁ যে বিনীতা ডেকা আমাৰ ৰাইজৰ বা আমাৰ নেতাসকলৰ আদেশ নিৰ্দেশ মতে তেওঁ দায়িত্ব পালন কৰি যাব। আৰু কোৱালিটি হিচাপে, কোৱালিফিকেশ্যন হিচাপে তেওঁ যিখিনি অৰ্হতা, যিখিনি অভিজ্ঞতা আছে, তেওঁ যিখিনি গুণগত হেৰি আছে, আমি ভাবোঁ এজন বেষ্ট পাৰ্লিয়ামেণ্টত হোৱাৰ কাৰণে সেইখিনি যথেষ্ট। আৰু তাৰ কাৰণে আমি যিমানখিনি গাইড কৰিব লাগে, যিমানখিনি সহায় কৰিব লাগে, আমি কৈছোঁৱে আমাৰ বাচ্চা ভাই, মই, আমাৰ অগ্ৰকান্তি আদি গোটেই মানুহখিনি, আমি যদি নিজৰ কাৰণে 100 ঘণ্টা কষ্ট কৰিছিলোঁ বা 100% দিছিলোঁ, আমি বিনীতা ডেকাৰ কাৰণে 200% দিম। মোৰ কথা হ'ল, কোকৰাঝাৰ টৰ্চ লাইট জ্বলিব, টৰ্চ লাইট জিকিব, ইয়াত কোনো সন্দেহ নাই।
সবকে নমস্কার জানাইছো। ইতিমধ্যে চিনাকিটো হয়ে গল, মই বিনীতা ডেকা। মোর এডভাইজারি মোর স্ট্যান্ডিং এমপি নব কুমার হরণিয়া, তেখেতে মোক লৈ আহিছে জিএসপি দলৰ পৰা। মোৰ ৰাইজে মোক এতিয়া উঠাইছে আৰু মই ৰাইজৰ কাৰণে কৰি যাম। আপোনালোকে সব যিখিনি কব লগা আছিলে তেখেতে অলরেডি কৈ থৈ দিছে, আৰু মোৰ বিশেষকে একো কবলে নাই। এতিয়া মাত্ৰ মই কামহে কৰি যাম, বাস সেইখিনি। ধন্যবাদ।